আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ব্যতিক্রম ট্রেডের পক্ষ থেকে আমি অনন্ত নাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ভিউয়ার্স, আজকে কিন্তু আমি আপনাদের জন্য তিন চাকার একটা গাড়ি নিয়ে আসছি, আর এই তিন চাকার গাড়িটা কিন্তু অসাধারণ। এই গাড়িটার নাম হচ্ছে হিরন। এই হিরন, এই যে দেখেন হিরন। ভিউয়ার্স, আমাদের এই তিন চাকার গাড়িটা আপনি দেখতে পাচ্ছেন এখন ব্ল্যাক কালার। আমরা কিন্তু ব্ল্যাক এবং রেড দুইটা কালারে দিতে পারছি। আমাদের গাড়িটার মধ্যে হচ্ছে 72 ভোল্ট 20 অ্যাম্পিয়ারের জেল ব্যাটারি দ্বারা পরিচালিত। একবার ফুল চার্জ করলে আপনি যেতে পারবেন প্রায় 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত। আমাদের এই গাড়িটার মধ্যে 1000 ওয়াটের ব্রাশলেস মোটর ব্যবহার করা হয়েছে, যার কারণে আপনি কিন্তু একটা দারুণ ফিল পাচ্ছেন যে ঝামেলা নাই, মোটরের কোনো ঝামেলা নাই, দেখা যাচ্ছে না। এই দেখেন এখানে কোনো মোটর নাই, তাহলে গাড়ি চলছে কিভাবে? হ্যাঁ ভিউয়ার্স, আমাদের কাছে যেই গাড়ির চাকাটা রয়েছে, এই যে দেখেন, এটাই হচ্ছে মোটর। এটাকে বলে ব্রাশলেস মোটর। 1000 ওয়াট ব্রাশলেস মোটর হওয়ার কারণে এটা খুবই শক্তিশালী এবং এটা দেখতেও খুবই স্মার্ট। ভিউয়ার্স, আমাদের এই গাড়িটার মধ্যে 1000 ওয়াট ব্রাশলেস মোটর, 72 ভোল্টের ব্যাটারি এবং একবার ফুল চার্জ করলে যেতে পারবেন প্রায় 60 থেকে 70 কিলোমিটার। তবে ড্রাইভার ভালো হলে এবং চালানো খুব সুন্দর হলে আরও বেশিও যাওয়া যায়। তাই বলে যে চালাবেন কম মাইলেজ পাবেন তিনি কি তাহলে খারাপ ড্রাইভার? না ভিউয়ার্স, আমরা তা বলছি না। দেখা গেছে অনেক সময় অভিজ্ঞতার উপরে ডিপেন্ড করে আমি কোন জায়গায় কিভাবে কোন মোড়ে চালাবো, সেই জিনিসটা অনেক সময় আমাদের জানা থাকে না। তো আমরা যখন অভিজ্ঞতা বেশি হয়, আমরা যখন ওগুলো জেনে যাই, তখন কিন্তু আমাদের ব্যাটারি মাইলেজ ড্রেন কোন জায়গায় কীরকম করতে হবে সব বুঝতে পারি। ভিউয়ার্স, আমাদের এই গাড়িটার মধ্যে যে ডিসপ্লেটা ব্যবহার করেছি দেখাবো এখন। এই যে দেখেন, আমি গাড়িটা স্টার্ট দিয়েছি, ডিসপ্লে দেখাবো। এই যে দেখেন, এই ডিসপ্লেটা হচ্ছে মাল্টিফাংশনাল ডিসপ্লে। এখানে 00 বড় বড়, এটা হচ্ছে কত কিলোমিটার স্পিডে চালাচ্ছি আমি সেটা শো করবে। এখানে যে অনেকগুলো জিরো, এটা কত কিলোমিটার চালিয়েছি এটা শো করবে। এরপর আমার বাঁপাশে এটা যে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালারফুল স্টেপ, তো এই স্টেপগুলো হচ্ছে কতটুকু ব্যাটারিতে চার্জ রয়েছে তা শো করবে। কখনো যদি ব্যাটারির চার্জ ড্রেন হয় বা কমে যায়, তখন একটা একটা করে স্টেপ কমে যাবে। হ্যাঁ ভিউয়ার্স, এছাড়া এইখানে আমি যদি হেডলাইট জ্বালাই এবং আপার ডিপার করি, হেডলাইটটা এখানে শো করে। এই যে দেখেন, হেডলাইট আমি আপার ডিপার করছি, এটা কিন্তু মিটারেও শো করছে। দেখে যান মিটারটা ভিউয়ার্স, এই যে, এই যে দেখেন মিটারেও শো করছে। আমি যদি হেডলাইট বন্ধ করে দিয়ে ইন্ডিকেটর চালাই, ইন্ডিকেটরও কিন্তু এই যে দেখেন এখানে শো করছে। এবার ইন্ডিকেটরটা দেখেন, আমাদের এই ইন্ডিকেটর লাইটগুলো এলইডি এবং পাওয়ারফুল ইন্ডিকেটর হওয়ার কারণে অনেক আলোতেও আপনি স্পষ্ট শো করবে, যার কারণে অনেকে কিন্তু আমাদের কাছে ক্লেম করেন বা সার্ভিসিংয়ে নিয়ে এসে বলেন যে আমার ইন্ডিকেটর লাইটগুলো মানুষ দেখতে পায় না। এর কয়েকটা কারণ থাকে। একটা কারণ হচ্ছে অনেক সময় যেই লাইটগুলো লাগানো থাকে সেই লাইটের পাওয়ার কমে যায়, আবার অনেক সময় আছে কম পাওয়ারেরই লাইট লাগানো আছে, আবার অনেক সময় ভিতরে যে পায়রা থাকে সেই পায়রাগুলো যদি ভালো মানে পরিষ্কার না থাকে তখন এমনটা হয়, আবার অনেক সময় এই যে উপরের যেই গ্লাসটা থাকে মানে এই যে চাচের গ্লাস, এই গ্লাসটা যদি ঘোলা হয়ে যায় তখন এমনটা হয়। তবে সকল দিক থেকে আমাদের এটা একটা, আমাদের এই যে এই লাইটগুলো পাচ্ছেন একেবারে নিট অ্যান্ড ক্লিন, দেখতেই পাচ্ছেন সব কিছু দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, আমাদের গাড়ির এই যে সামনের চাকাটা, এটা হচ্ছে সামনে পিছনে সব চাকাটাই হচ্ছে টিউবলেস টায়ার। হাইড্রোলিক ডিস্ক ব্রেক সামনে ব্যবহার করা হয়েছে এবং পিছনে আমরা ব্যবহার করেছি ড্রাম ব্রেক। পিছনের একটা চাকায় মোটর এবং একটা চাকায় ব্রেক। এই যে দেখেন, যেই চাকাটায় মোটর এই চাকাটায় ব্রেক। আমাদের প্রত্যেকটা ব্রেকের সাথে রয়েছে সেন্সর, যার কারণে যদি ব্রেক কখনো চাপ দেওয়া থাকে তাহলে সেন্সরের কারণে গাড়িটা মোটর স্টার্ট হবে না, তাই আপনার মোটরটা থাকবে সবসময় একেবারে সেফটি। ভিউয়ার্স, আমাদের এই গাড়িটার মধ্যে মানে হিরন গাড়িটার মধ্যে আপনি কিন্তু এখানে দুই পাশে দুইটা পকেট পাচ্ছেন, যে পকেটগুলোতে আপনি চাইলে ছোট ছোট পার্স, ডকুমেন্টস অনেক কিছু রাখতে পারবেন। এই যে একটা ব্ল্যাঙ্ক স্পেস, এখানে বড় বড় চালের বস্তা, বাজারের ব্যাগ, ফলের ক্রেট বা যে কোনো মালামাল নিয়ে আপনি গাড়িটাকে চালাতে পারবেন। একটা হিউজ স্পেস আমি এখানে পাচ্ছি। বাজারের ব্যাগ হ্যাঙ্গিং করার জন্য এই যে একটা হুক রয়েছে বা হোল্ডার, যেই বলি না কেন। এবার দেখাবো সিট। এই যে সিটটা দেখতে পাচ্ছেন, সিটটা অনেক ওয়াইড
এবং বল অনায়াসে মোটাসোটা দুইজন মানুষও সুন্দরভাবে বসতে পারবো। যেহেতু তিনজন বসার কোনো রোলস আমাদের বাংলাদেশে নাই বাইকের মধ্যে, তাহলে আমরা তিনজন বসবো না, তবে তিনজনও বসা যাবে। এবার দেখাই সিটের ভিতরে কি আছে। সিটের ভিতরে রয়েছে একটা ব্লাইং স্পেস যেখানে আমরা অনেক কিছু রেখে দিয়েছি যা আপনাদেরকে দেওয়ার জন্য। এই যে একটা চাবি আমার স্টার্টে রয়েছে, আর দুইটা রিমোট। এই রিমোটের কাজ হচ্ছে রিমোটটা দিয়ে আপনি গাড়ি লক করতে পারবেন, আনলক করতে পারবেন, হুইসল বাজাতে পারবেন। এছাড়া এই যে পাওয়ার বাটন, এটা দিয়ে গাড়িটাকে স্টার্ট করতে পারবেন। আমি আপনাকে পাওয়ার বাটন মানে রিমোট দিয়ে স্টার্ট করে দেখাচ্ছি ভিউয়ার। আমি রিমোট দিয়ে গাড়িটাকে স্টার্ট করেছি, এখন চাইলে আমি গাড়িটাকে চালাতে পারবো। আমি চালিয়ে দেখাচ্ছি ভিউয়ার্স। আমি এখন ফার্স্ট গিয়ার ড্রাইভ মোডে আছি, মানে সামনের দিকে যাবে। এখানে খুবই জায়গার স্বল্পতা, আমি একটুখানি শুধু আগে পিছনে করে দেখাইলাম, যাতে করে বোঝানো যায় যে রিমোট দিয়ে স্টার্ট হওয়ার পরেও সুন্দরভাবে আপনি গাড়িটাকে অপারেটিং করতে পারবেন। তবে মনে রাখতে হবে, রিমোট দিয়ে স্টার্ট করার পরে চাবি দিয়ে স্টার্ট অন অফ কিছুই হবে না, আপনাকে রিমোট দিয়েই করতে হবে। তাই রিমোটের আনলক বাটন যখন আমি চাপ দিব, তখন কিন্তু গাড়িটা অফ হয়ে যাবে। রিমোট দিয়ে যখন অন অফ করব তখন রিমোট দিয়ে, আর চাবি দিয়ে যখন করব তখন চাবি দিয়ে, এটা কিন্তু আমাদের মনে রাখতেই হবে। অনেকে আমাদের কাছে গাড়ি নেওয়ার পরে ফোন করেন যে ভাই আমার গাড়ি তো আর অফ হচ্ছে না, স্টার্ট হয়েছে এখন আর অফ হচ্ছে না, কারণ তিনি রিমোট দিয়ে স্টার্ট করেছেন আর চাবি দিয়ে অফ করার চেষ্টা করছেন। ভিউয়ার্স, গাড়িটা এক কথায় বলতে গেলে অতুলনীয়। কেন জানেন, আমাদের এই গাড়িটা তিন চাকা বিশিষ্ট একটা গাড়ি, দুই চাকারও রয়েছে। যারা কিনা ডিজেবল পার্সন আছেন অথবা মহিলা আছেন অথবা স্টাইলিস্টভাবে আপনারা চিন্তা করছেন যে আমি একটা থ্রি হুইলার গাড়ি চালাবো, বা কেউ চিন্তা করছেন আমি তো গাড়ি চালাতে পারি না, বাইক চালাতে পারি না, বা আমি ভয় পাই, সেই ক্ষেত্রে আমি থ্রি হুইলার চালাবো, তাদের জন্য আমাদের এই হিরন গাড়িটা। আমাদের এই হিরন গাড়িটা সকল ক্ষেত্রেই আপনি মানে দারুণভাবে চালাতে পারবেন। যেমন ধরেন, আসছে বৃষ্টির দিন, এখন এই বৃষ্টির দিনে আপনার বাইরে যেতে হবে। অনেকেই ধারণা ইলেকট্রিক বাইক বৃষ্টির মধ্যে চলতে পারে না, বৃষ্টি ঢুকলে পানি ঢুকলে নষ্ট হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। ভিউয়ার্স, তেলের গাড়িতেও যদি ইঞ্জিনে পানি ঢুকে যায়, তাহলে কিন্তু আমাদের তেলের গাড়িটা সেখানেই ইনস্ট্যান্ট বসে যায়, তখন তার মোটর মানে ইঞ্জিন সার্ভিসিং করা না পর্যন্ত আপনি গাড়িটা আর চালাতে পারেন না। কিন্তু আমাদের ইলেকট্রিক বাইকটা এতটাই অ্যাডভান্টেজ, আপনি সারা দিন বৃষ্টিতে চালালেও কোনো প্রবলেম হবে না। তবে যদি কোনো কারণে আপনি বৃষ্টির পানিতে সারা দিন রেখে দিয়েছেন, চালান নাই, অথবা পানি জমে গেছে হাঁটু পর্যন্ত এমন জায়গায়, মোটর ডুবে আছে এমন জায়গায় গাড়িটাকে রেখে দিয়েছেন, তাহলে আমাদের যে ওয়াটার সিল করা থাকে সেই সিলটা নরম হয়ে পানিটা ঘেমে ঘেমে ভিতরে প্রবেশ করতেই পারে। সেই ক্ষেত্রে পানি প্রবেশ করলে ভয়ের কোনো কারণ নাই, পানিটাকে রিমুভ করে গাড়িটা ভালোভাবে মুছে যদি গাড়ি চালান আবার চলবে। সেই 5-10 হাজার টাকা খরচ করে ইঞ্জিন ডাউন দিয়ে সার্ভিসিং করে তারপরে গাড়ি চালাতে হবে না। কিন্তু এত সুন্দর করে বোঝানোর পরেও যদি আপনারা মনে করেন যে না পানি ঢুকছে চালাইতে থাকি, তাহলে আপনি চালাইছেন এর কারণে কোনো মোটর জ্বলে গেছে অথবা কন্ট্রোলার জ্বলে গেছে, তাহলে আমাদেরকে দোষ দিতে পারবেন না। হ্যাঁ ভিউয়ার্স, কোন পর্যন্ত যাওয়ার পরে জ্বলে এটা বলে দিচ্ছি। আমাদের এই গাড়ি যখনই কোনো শর্ট সার্কিট হবে, তখন কিন্তু একটা সার্কিট ব্রেকার আছে, যা আমি আপনাদেরকে আবার সিটটা খুলে দেখাবো। এই যে একটা সার্কিট ব্রেকার রয়েছে, এই সার্কিট ব্রেকার যে কোনো শর্ট সার্কিট হলেই সার্কিট ব্রেকারটা পড়ে যায়। যেমনটা আমাদের বাড়ির বৈদ্যুতিক লাইনের মধ্যে আমরা মিটার থেকে একটা সার্কিট ব্রেকার মেইন ঘরে নিয়ে থাকি, ঠিক এই সার্কিট ব্রেকার পড়ে গেলে কিন্তু আপনার বৈদ্যুতিক লাইন অফ, গাড়ির সকল কিছু সেফ। কিন্তু অনেকে কি করেন, এরকম হয় দেখা এই সার্কিট ব্রেকারের লাইনটা ডাইরেক্ট করে দেন, আচ্ছা এরপর তো আর এই গাড়ির কোনো মানে প্রেশার কাট করার কোনো অপরচুনিটি থাকে না, তখন সে সরাসরি কন্ট্রোলে পাওয়ার পাস করে এবং কন্ট্রোলটা জ্বলে যায়। তাই ভিউয়ার্স, একটু সাবধান থাকলে আমরা সুন্দরভাবে গাড়িটাকে চালাতে পারবো কোনো রকমের হ্যাসেল ছাড়াই। আমাদের গাড়ির প্রত্যেকটা চাকার মধ্যে টিউবলেস টায়ার ব্যবহার করার কারণে কিন্তু আপনি যদি জেল ঢুকিয়ে নেন, তাহলে আরও হ্যাসেল মুক্ত, কোনো প্রকারের লিক হয়ে যাওয়া, পাংচার হয়ে যাওয়ার কোনো অপরচুনিটি নাই। ভিউয়ার্স, আমাদের এই গাড়িটার দাম হচ্ছে মাত্র 1,35,000 টাকা। জেল ব্যাটারির গাড়ি, 72 ভোল্ট,
20 অ্যাম্পিয়ার ব্যাটারি এবং 1000 ওয়াটের ব্রাশলেস মোটর আপনারা চাইলে ডিফারেনশিয়াল মোটরও পাবেন। যার যেমনটা পছন্দ তেমনটাই নিতে পারবেন। ভিউয়ার্স, আমাদের এই গাড়িটা ফুল চার্জ হতে 1 থেকে 1.5 ইউনিট বিদ্যুৎ খরচ হবে, যার বিনিময়ে আপনার 10 থেকে 12 টাকার মধ্যে খরচ করেই আপনি প্রায় 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাবেন, প্রকারভেদে আরও বেশি। তো ভিউয়ার্স, সকল কিছু জানানোর চেষ্টা করেছি, এরপরও যদি কোনো ফাঁক ফোকর থেকে থাকে তাহলে আমাদেরকে জানাবেন। এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা রয়েছে, এই নাম্বারে কল করে আপনারা ভিডিও কলে গাড়িটাকে দেখতে পারবেন, অথবা এই গাড়ির বিস্তারিত তথ্য জানতে চাইলে আপনি এই নাম্বারে কল করে আমাদেরকে বলবেন, হিরন গাড়িটা সম্পর্কে জানতে চাচ্ছি। যদি নাম বলতে না পারেন তাহলে কিন্তু আসলে আমরা আপনাদেরকে গাড়িটা দেখাতে পারবো না, কারণ অনেক গাড়ির ভিড়ে আপনাকে কোন গাড়িটা দেখাবো বলেন, এই জন্য নামটা বলতে হবে। যদি নাম বলতে না পারেন একটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। ভিউয়ার্স, আমাদের গাড়ি যখন আমি রিভিউ করি আমরা চেষ্টা করি সকল প্রকার তথ্য তুলে ধরতে। এরপরও আমি তো মানুষ, যদি কোনো ভুল থেকে থাকে বা যদি কোনো মিস হয়ে যায়, কোনো তথ্য দিতে ভুলে যাই, তাহলে কমেন্ট করবেন, আমি কমেন্টে তথ্যের উত্তর দিয়ে দিব ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুনভাবে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এই কামনায় এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।